নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা। রিপাবলিক বাংলার বড় বিতর্ক নিয়ে আমি মৃন্ময় আজকে হাজির হয়েছি পুরুলিয়া জেলার রঘুনাথপুর থেকে। আজকের মূলত আমাদের বড় বিতর্কের যে ইস্যু, অর্থাৎ কলকাতা হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে সিভিক পুলিশ দিয়ে রাজ্য চালানো সম্ভব নয়, পুলিশ নিয়োগ দরকার। আর এই নিয়ে আমরা এই পুরুলিয়া রঘুনাথপুর থেকে বড় বিতর্ক শুরু করছি। প্রথমেই শাসক তৃণমূলের কাছ থেকে জানার চেষ্টা করবো, এই যে হাইকোর্টের যে বার্তা যে সিভিক দিয়ে রাজ্য চালানো সম্ভব নয়, পুলিশ নিয়োগ দরকার, কি বলবেন শাসক দল? যদি বার্তা থাকে, কিন্তু এই মুহূর্তে কোনো জরুরি নেই যে পুলিশ বাড়াতে হবে। আজকে নির্বিঘ্নে মানুষ যাতায়াত করতে পারছে এলাকায়, আজকে চুরি ছিনতাই নেই। আমরা সিপিএমের 2011 দেখেছি, রাত্রে সন্ধ্যা হলে গাড়ি কেড়ে নিত, সিপিএমের ভাইরাও আছে, আজকে সন্ধ্যা হলে গাড়ি কেড়ে নেওয়া হতো সেই জায়গায়। আজকে মানুষ নির্বিঘ্নে রাত্রি দুটার সময় আসুন, একটার সময় আসুন, যাতায়াত করুন, এবং থানা বেড়েছে, আইসি থানা বেড়েছে, এগুলো আর কিসের জন্য? আমি আসবো সিপিএম এর কাছে যাবো। হচ্ছে মূলত যে বলছেন যে সিভিক নিয়োগ দিয়েই রাজ্য চালানো সম্ভব, পুলিশ নিয়োগ প্রয়োজন নেই, কি বলবেন? সিভিক হচ্ছে তৃণমূলের ক্যাডার, মূলত তাদের দায়বদ্ধতা আছে পার্টির কাছে, তারা যা বলে সেই কাজ করতে হয়। আমাদের কাছে জ্বলন্ত উদাহরণ আছে, যারা সিভিক পুলিশ তারা তৃণমূলের ক্যাডার হচ্ছে। পাড়ার রাকেশ মুখার্জি, সে একধারে সিভিক পুলিশ, সে একধারে হচ্ছে পাড়ার যুব সভাপতি। তা যুব সভাপতি যা চরিত্র, যা রাজনৈতিক চরিত্র আছে, তাকে দিয়ে কখনো প্রশাসনের কাজ, নিরপেক্ষ কাজ কখনো হতে পারে না। আমি আসবো বিজেপির কাছে যাবো। হচ্ছে কি বলবেন যে হাইকোর্টের যে বার্তা, কি বলবেন এই নিয়ে? হাইকোর্টে যেটা নির্দেশটা দিয়েছে ওটা সঠিক দিয়েছে, কারণ একটা সিভিক পুলিশ দিয়ে কোনোদিন রাজ্য চালা যায় না, সব কাজে সিভিক পুলিশ। তোমার মানে মানে বাচ্চাদের বলছে পড়াবো সিভিক পুলিশ, মানে মানে কারো যদি তোলাবাজি করার আছে সিভিক পুলিশ, মার করার আছে আগে সিভিক পুলিশকে ঢুকাই দিচ্ছে, মেন পুলিশকে পিছনে রাখছে, কারণ এরা তো সিভিক পুলিশ, যাদের চাকরি গেল কোনো ব্যাপার নেই, ওদের সেটা ওদের বার্তা। কিন্তু আজকে যে এটা হাইকোর্টে ডিসিশন দিয়েছে সেটা আমি স্বাগত জানাই, আর এইরকম ডিসিশন যেন মানে হাইকোর্টকে আমি আসবো আপনার কাছে আসবো। আমি কংগ্রেসের কাছ থেকে জানার চেষ্টা করবো, কি বলবেন এই নিয়ে? ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমি এই রায়কে স্বাগত জানাচ্ছি, কারণ যারা সিভিক ভলেন্টিয়ার আছে তারা মূলত তৃণমূলের ক্যাডার হিসাবে কাজ করে। আমরা কখনোই চাই না যে এই ধরনের কাজ হোক, পঞ্চায়েত ভোট হোক, পৌরসভা ভোট হোক, প্রতিটা ভোটেই আমরা দেখেছি তারা তৃণমূলের ভলেন্টিয়ার হিসাবে কাজ করছে, তৃণমূলের ক্যাডার হিসাবে কাজ করছে। এই সিভিক পুলিশের বদলে হাইকোর্ট যে রায় দিয়েছে যে যাতে পুলিশ নিয়োগ করা হয়, আমরা এই রায়কে স্বাগত জানাচ্ছি। আমি আসবো শাসক তৃণমূলের কাছে। মূলত বিরোধী দলগুলি বলছেন যে সিভিক পুলিশ মূলত শাসক তৃণমূলের ক্যাডার হয়ে কাজ করে, পুলিশ নিয়োগ প্রয়োজন আছে, কি বলবেন? পুলিশ নিয়োগ যদি প্রয়োজন থাকেও, তাও বললাম ওনাদের, আপনারা দেখুন যে আইসি থানা বেড়েছে, আপনার লোকালে যে আপনার থানা বেড়েছে, প্রচুর থানা বেড়েছে, তারপরেও আজকে নির্বিঘ্নে মানুষ কিন্তু যাতায়াত করছে, নির্বিঘ্নে মানুষ শান্তির মধ্যে রাত্রে। আজ একটা অলোক যে কোন জায়গায় চুরি হয়েছে, কার বাড়িতে চুরি হয়েছে, একটা কোনো চুরি হয়নি। আমি আসবো, আমি আসবো। বেআইনি ভাবে সিভিক নিয়োগ হয়েছে, যে কোনো বিজ্ঞপ্তি ছাড়াই সিভিক নিয়োগ হয়েছে, যে নিয়োগে কোনো পরীক্ষা নাই, যে নিয়োগে কোনো মাপঝোপ নাই, যে নিয়োগে কোনো মাঠের দৌড়ার ব্যবস্থা নাই, তারা আজকে পুলিশের কাজ করছে, তারা আজকে ট্রাফিক কন্ট্রোল করছে। ট্রাফিক সম্পর্কে একজন সিভিক কি জানে? এটা শুধুমাত্র তৃণমূলের সমস্ত কিছু চুরিকে আটকানোর জন্য। সিভিক এখন কয়লা, বালি, তোমার গরু সব থেকে ওরা যুক্ত আছে, ওদের একটাই কাজ আছে, এদের কাছে কমিশন তুলে বড় বড় টিএমসি নেতার কাছে পৌঁছানো। ওই কারণে ওরা যে টিএমসির যে আজ বড় বড় কথা বললে হবে, গরু পার হয় বোর্ডারে, সেখানে বিএসএফ আছে, বড় বড় কথা বললে হয় না। যারা কয়লা মাফিয়া নাকি, আপনাদের খবরে দেখাচ্ছি যারা কয়লা মাফিয়া ছিল সিপিএম এর সময় উত্থান, সিপিএম এর সময় উত্থান কয়লা মাফিয়া, বালি মাফিয়ার, আর তারাই আজকে নাকি কংগ্রেসও ছিল, সিপিএম ও ছিল, বিজেপি তো আছে। মমতা শুভেন্দু নিজে স্বীকার করেছে নন্দীগ্রাম নির্বাচনের সময় যে নন্দীগ্রাম ঘটনা তৃণমূল নিজে করেছে, এবং তৃণমূল সেখান থেকে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান
সেখান থেকে সমাজ বিরোধীদের নিয়ে গেছিল। আর 11 বছর সরকার আছে, 12 বছর তার কমিশন করেছে, কোন কমিশনে সিপিএমের একজনও দুর্নীতিগ্রস্ত হয়নি। আর তৃণমূলে সবাই চোর, সব জেলে আছে, গোটা মন্ত্রিসভা জেলে আছে, সবাই তৃণমূলের গোটা শিক্ষা দপ্তর জেলে আছে, এবং আগামী দিনে যারা বাইরে আছে সবাই জেলে যাবে, ভাই ভাই বো সবাই। সিভিক পুলিশ হচ্ছে তৃণমূলের কৃতদাস, সিভিক পুলিশ তৃণমূলের কথা অনুযায়ী কাজ করে, সেই জন্য অবশ্যই পুলিশ রিক্রুটমেন্ট প্রয়োজনীয়তা রয়েছে। আমি তো বলবো যে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী না করলে কিন্তু রক্ত গঙ্গা হবে, কেন কি এরা সিভিক পুলিশ দিয়ে ভোট করাবে। তোমার পোলিং এজেন্টে সিভিক পুলিশ, বাইরেও সিভিক পুলিশ ভালো, মানে এমপি পুলিশ তোমাকে দেখা যাবে না। এই কারণে যে আজ হাইকোর্ট যে রায় দিয়েছে সঠিক দিয়েছে, কোন সব বিজ্ঞপ্তি দিয়ে আজ বলছে বিজ্ঞপ্তি দিয়ে সিভিক পুলিশের কোন পরীক্ষা হয়নি। একটা বিনা পরীক্ষায় ওরা আজকে প্যারাটিচার নিয়োগ করেছিল, মেরুদণ্ড ভেঙে দিয়েছিল শিক্ষার। সেই সিপিএম এখন বড় বড় কথা বলছে চুরি হচ্ছে নাকি, এলাকায় শান্তি আছে, শান্তি থাকবে। প্রশাসন চাপ দিয়ে নানান ধরনের অকাজ কুকাজ করাচ্ছে, প্যারা টিচার সম্পর্কে যেটা বললেন উনি শাসক দল কারা কাজ করছে কোনো বলবো নাই, বললাম তো পুলিশ বসে থাকতো জোনাল অফিসে। আজকে যদি একটা পুলিশকে দেখাতে পারেন তৃণমূলের কোনো পার্টি অফিসে, আমরা দায়িত্ব নিয়ে বলছি, কিন্তু সিপিএম এর সময় পুলিশরা বসে থাকতো সিপিএম এর জোনাল অফিসে, সেই জায়গাকে তৈরি করেছিল পশ্চিমবাংলাকে। সিভিক পুলিশ যে আছে সে পাড়া ব্লকে যান, পাড়া ব্লকে যুব সভাপতি করা হয়েছে সিভিক পুলিশকে, তাহলে একজন সিভিক পুলিশ কিভাবে প্রকাশ্য পার্টি করবে? রঘুনাথপুরে আগে আইছি প্রকাশ্য পার্টি করতেন, প্রকাশ্যে তৃণমূলের দাদা যে বলছেন যে পুলিশ যে আছে কোন অফিসে বসে থাকে, আপনার মুর্শিদাবাদে যে আইসি আছে সে উনি ওনার বিধায়কের বাড়িতে একসঙ্গে বসে খাচ্ছে। আর বলছেন আপনি যে পুলিশ আমাদের সঙ্গে যুক্ত নাই, পুলিশের থানার আইসি হোক বা থানার ক্যাডেট হোক বা সিভিক পুলিশ হোক, সব একজোট হয়ে শাসক দলের কাজ করছে। কেন বিরোধী দলের জিয়ার কোনো অধিকার নেই নাকি? বিরোধী দলের জেলা তো অধিকার আছে, অন্য কোনো আর প্রদেশে তো আপনার কোনো হয় না, যত এই পশ্চিমবাংলা হয়। কি বলবেন, রাজু ঝাঁয়ের উত্থান ছিল সিপিএম এর আমলে, এবং বিজেপি ঝান্ডা নিয়ে ঘুরতো, কয়লা মাফিয়ার কথা তারা বলছে, বিজেপি আর সিপিএম। আজকে কয়লা সিপিএম যেটা বলছে রাজু ঝা, ওই সিপিএম এর উত্থান ওনার জন্ম কি সিপিএম এর আমলে নয় নাকি? উনি তো 2011 জন্মগ্রহণ করেছেন, সরকারটাই হলে 11 বছরের। উনি ইউনিভার্সিটি করছেন, প্রাইমারি থেকে হাই স্কুল পর্যন্ত কত বছর লাগে ইউনিভার্সিটি পর্যন্ত? আজকে হয় নাকি পুরুলিয়া চালায়? আজকে মূলত যে সিভিক পুলিশ, আপনি বলছেন যে সিভিক পুলিশ দিয়ে রাজ্য চালানো সম্ভব নয়, কিন্তু সেই জায়গা থেকে প্রত্যেকটি বিরোধী দল বলছেন যে সিভিক শাসক দলের ক্যাডারে কাজ করছে, এই নিয়ে কি বলবেন? না, সিভিক চালায়নি, আপনার যাবতীয় কাজ কিন্তু আপনার অফিসাররা থানার করছেন, সিভিক পুলিশরা জাস্ট একটা গ্রামে গ্রামে ইনফরমেশন রেখেছে, কোনো ইনফরমেশন রেখেছে না, ওদের এফআইআর ক্ষমতা আছে, ওরা শুধু পাহারা দিচ্ছে। ওদের তো আপনার ভলেন্টিয়ার ছিল সিপিএম এর সময়, সিপিএম এর ভলেন্টিয়ার ছিল, সিপিএম এর সময় ইনফরমার নিয়োগ ছিল সিপিএম থেকে, ওরা অস্বীকার করতে পারবে? ওরা ইনফরমার কে বেতন দিত গ্রামে গ্রামে, কোনো নিয়োগ ছিল? পাড়া ব্লকের রাকেশ মুখার্জি যাকে তৃণমূল যুব সভাপতি করেছে সে সিভিক ভলেন্টিয়ার নয় কি? প্রশ্ন করুন তৃণমূলের নেতাকে যে রাকেশ মুখার্জি পাড়া ব্লকের যাকে যুব সভাপতি করা হয়েছে। আমি আসবো, যেটা কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যেই সিভিক ভলেন্টিয়ার সেই নাকি তৃণমূল নেতা? না, এমন কোনো নেই। তাহলে মাস্টাররা ভোটে দাঁড়াচ্ছে, দাঁড়ান না, মাস্টাররা ভোটে দাঁড়াচ্ছেন, এখানে মাস্টার আছেন ভোটে দাঁড়ান, ওরা তো সরকারি নয়, সিভিক্স তো সরকারি নয় পুরোপুরি। ওরা আরে মাস্টার যখন ভোটে লড়তে পারে, মাস্টার তো ভোটে লড়তে পারে, সরকারি যখন নয় তাহলে কোটের দায়িত্ব মান্যতা দিন, সরকারি কর্মচারী ছাড়া কাউকে ভোটে দেওয়া যাবে না।
সিভিককে দিয়ে যেটা বলেছেন হাইকোর্ট যে প্রশাসনিক দায়িত্ব দেওয়া যাবে না, আমরা তাকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। এদের কাজই হচ্ছে যে প্রতিটা জায়গায় নিজেদের লোককে ঢুকিয়ে দেওয়া, নিজেদের ক্যাডারদেরকে ঢুকিয়ে দেওয়া এবং প্রতিটা ব্যবস্থাকে নিজেদের করায়ত্ত করা, এবং প্রশাসনকে এরা সিভিকের মাধ্যমে করায়ত্ত করেছে। এই সিভিক যেটা হাইকোর্ট রায় দিয়েছে সেই রায়কে আমরা পূর্ণ সমর্থন করছি। অর্থাৎ বলুন বলুন কি বলবেন? আমি বারবার বললাম, যদি সেটা মনে করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয়া, তাহলে প্রয়োজন হবে। আজকে দেখুন, আমি তো বলছি যে আইসি থানা বেড়েছে। আগে আইসি থানা ছিল দুটো কি তিনটে আমাদের এলাকায়, প্রচুর আইসি থানা বেড়েছে। আজকে ধরুন যে সমস্ত অভিযোগগুলো আসছে, যেমন বেহালার সরসনা থানাতে যে অভিযোগটা উঠে আসছে, সেখানে সিভিক ভলান্টিয়ার যুক্ত আছে এবং বিভিন্ন জায়গাতে সিভিকের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠে আসছে, এই নিয়ে কি বলবেন? দাদাগিরির কোনো অভিযোগ নেই। আরে বাবা, এখন তো মোবাইল, হোয়াটসঅ্যাপ, আপনার আপনার সিসিটিভি ক্যামেরা চতুর্দিকে লাগানো আছে। সব সময় তো আমাদের চোর তৃণমূল কংগ্রেস চোর, বাকি সবাই ভদ্র। এইটাতে পচে আর একটা যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে একটা কুণ্ঠাসা করার ব্যবস্থা চলছে। আজ অনুব্রত মণ্ডল, পার্থ চ্যাটার্জি, প্রত্যেকে তো তৃণমূল, তৃণমূলের শান্তনু, গোপাল দলপতি, কেন তৃণমূলের আসবো বলুন? প্রচার বলছেন না, এটাই বাস্তব, প্রচার নয়। তৃণমূলের নেতা যেটা বললেন যে হোয়াটসঅ্যাপ মিডিয়া যা বলছে এটা প্রচার না, এটা বাস্তব, পরিষ্কার দেখা যাচ্ছে সর্বত্র তৃণমূলের কাটমানি চলছে। আসবো আসবো বলুন কি বলছি। আর এনারা যে বলছেন যে ইয়ারা কি বলে, হ্যাঁ মানে ইয়াদের যে গোটা টিমটা, ইয়াদের গোটা মানে যত শিক্ষা মানে শিক্ষা দেওয়া পুরো দলটাই যে কোটি কোটি টাকা বেড়াচ্ছে, তো কোটি টাকাটা পৌঁছাচ্ছে কে? নেতা তো ডাইরেক্ট যায় তো পয়সা তুলে আনে না, পয়সাটা তুলছে কে? আজকে ইয়াদের একটা সিভিল পুলিশ যে আছে তার বেতন বেতন কত আছে? ওর বাড়ি যায় দেখুন, সালা চারতলা বাড়ি, ওর অ্যাকাউন্ট চেক করুন, সালা কোটি কোটি, 10 লক্ষ কোটি, কোনটা ঘোষ কত বড় নেতা আছে, কোনটা ঘোষ কত বড় আছে, 100 কোটি টাকার মালিক কি? আই 5 বছরে 100 কোটি টাকার মাল কি বেশি রাজ্য করে নাকি? কি বলবেন কি বলবেন? কিচ্ছু বলার নেই, ড্রিম ইলেভেন খেলা চলছে। অমিত শাহ ছেলে জয় শাহ তার মালিক। আমি হলপ করে বলেন, প্রতিদিন 100 কোটি টাকার ব্যবসা হচ্ছে, প্রতিদিন 100 কোটি টাকা অমিত শাহের বাড়িতে ঢুকছে। ড্রিম ইলেভেন জুহার দেশ তৈরি পরিণত করেছে আজকে ভারতবর্ষকে, আজকে জুহার দেশ পরিণত করেছে আপনার দেখুন ইলেকট্রনিক মিডিয়া দিয়ে। এই যে জুয়া 100 কোটি টাকা প্রতিদিন যদি আজ অমিত শাহ ছেলে জয় স্যার বাড়িতে আসে, আমরা হলপ করে বলছি জুয়া দেশ তৈরি করছে ভারতবর্ষকে। এই মাত্র জননেত্রী মুখ ধরতে পারে মমতা। আমি আসবো আসবো, আজকে আজকে এটা বিষয় নয়, আজকে মূলত যেটা বিষয় যে সিভিক পুলিশ দিয়ে রাজ্য চলতে পারে না, পুলিশের দরকার আছে এবং মূলত এসআই নিয়োগ দরকার, কনস্টেবল নিয়োগ দরকার, নিয়োগের দরকার। কি বলবেন? আজকে মূলত যে সিভিক পুলিশ, সিভিক পুলিশ নিয়োগ যে হচ্ছে বিভিন্ন রাজ্যেতে, সে সিভিক পুলিশ দিয়ে রাজ্য চলা সম্ভব নয়, পুলিশ নিয়োগ দরকার। কি বলবেন? অবশ্যই পুলিশ নিয়োগ দরকার। সিভিক পুলিশ দিয়ে শুধু সরকার নিজের ক্যাডার বানাতে চাইছে আর কি। সিভিক পুলিশ মানে হচ্ছে শাসক দলের দাস, তো শাসক দলের দাস দিয়ে তারা পঞ্চায়েত ভোট করাতে চায়, তারা লোকাল ইলেকশন গুলো করতে চায়, এর জন্য তারা সিভিক পুলিশ নিয়োগ করছে। রাজ্য রাজ্যের যে সরকারি পুলিশ, সে পার্মানেন্ট পুলিশ নিয়োগ হচ্ছে না, কোনো নিয়োগই নেই, কোনো সরকারি নিয়োগই নেই এই আমলে আমাদের মমতা ব্যানার্জি। নিয়োগ আছে তো বললাম তো বারবার, আজকে প্যারা টিচার মেরুদণ্ড ভেঙেছে সিপিএম, বিজেপির তো কথা বলারই নেই, সব সময় কোর্ট, ইডি, সিবিআই তিনটি হাতিয়ার নিয়ে চলছে। পারবে না আটকাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে, কোনো মতে আটকাতে পারবে না। 24-এ দখল নিচ্ছে ভারতবর্ষ, আপনারা লিখে রাখুন, হলপ করে রাখুন। বিভিন্ন জায়গাতে যে সমস্ত সিভিক পুলিশের দাদাগিরির অভিযোগ উঠে আসছে এবং বিভিন্ন জায়গাতে যে সিভিক দিয়ে রাজ্য চালানো সম্ভব নয় অভিযোগ উঠে আসছে। অবশ্যই সিভিকটা হচ্ছে তৃণমূল, সিভিক মানে তৃণমূলের কারা ধরে নেন, সিভিক পুলিশ দিয়ে ওরা চাইছে যে একটা জাস্ট বর্দি পরিয়ে দিচ্ছে, তার মানে ওরা সিভিক মানে পুলিশের মাধ্যমে এই জিনিসটাকে কাজটা করাচ্ছে, মানে তৃণমূলেই কাজটা করছে, দিদির দূত ওরা, দিদির হয়ে কাজ করছে, শুধু নামে সিভিক পুলিশ, সরকারের খাতা থেকে তাদের নামে বেতনটা শুধু চলে যাচ্ছে, কিন্তু আসলে তারা রাজ্য সরকারেরই কাজটা করছে। রাজ্য সরকারের কাজ তো করবেই, রাজ্য সরকার কে? যারা আইন সংবিধান জানে না, আজকে বলছে দিদির হয়ে কাজ করছে, দিদি কে? বাংলার মুখ্যমন্ত্রী সরকারি পদে বসে আছেন, তার কাজ করছেন, এটাতে বিজেপির কি আছে? ইডি সিবিআই কাজ করছে, এটাতে বিজেপির? ইডি সিবিআই কি বিজেপির কাজ করছে? সরকারের কাজ করছে, তো সেইভাবে জননেত্রীর কাজ করছেন। আজ উনি বাংলার মুখ্যমন্ত্রী, সরকারি লোক, তো সরকারি কাজ করছেন। তৃণমূলের হয়ে কাজ করছে, দিদির হয়েও না, প্রশাসনের হয়েও না,
ওনার একদম তৃণমূলের হয়ে কাজ করছে। আমি আসবো, তৃণমূলের ক্যাডার ওরা, ওদের আর কোনো যোগ্যতা নেই, ওদের ওদের রাজনৈতিক কর্মীদেরকে ওরা কাটমানি নিয়ে সিভিক হিসাবে নিয়োগ করেছে এবং প্রতিটা জায়গায় তৃণমূল আর কাটমানি সমর্থক। বলুন বলুন, আমি হলফ করে দেখাতে পারি যে এই সিভিক পুলিশ যারা বলছেন, এই সিভিক পুলিশ বিজেপির বাড়িতেও আছে, এই সিভিক পুলিশের ছেলে কংগ্রেসের বাড়িতেও আছে এবং এই সিপিএম ছেলে সিপিএম এর বাড়িতেও আছে। আমরা যদি দেখিয়ে দিতে পারি কোনো অন্যায় ভাবে কোনো জায়গায় কোনো হয়নি, সিভিক পুলিশের শুধু কাজ হয়েছে বিরোধী দলের নেতারা কি করছে তার গুপ্ত খবরগুলি শুধু দিদির দিদিকে জানানো, আর কিচ্ছু না। কোথায় কি বিজেপি করছে, কোথায় কি কংগ্রেস করছে তার খবর শুধু দিদিকে, যে তৃণমূল পার্টিকে দিচ্ছে, যার ফলে তারা মিথ্যা কেস দিতে সুবিধা হচ্ছে বিরোধী দলের নেতাদেরকে। সিভিক পুলিশ শুধুমাত্র তৃণমূল সরকারের, তৃণমূলের কাজ করছে, তৃণমূল সরকারের নয়। যেটা বিজেপি অভিযোগ করছে যে সিভিক শাসকে ইনফর্মারের কাজ করছে, শাসকের আমি বললাম তো সরকারে কে আছে, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, ওনাকে তো ইনফরমেশন জানাতে হবে, আজকে তো উনি পুলিশ প্রধানমন্ত্রী, এটা স্বাভাবিকভাবে বিজেপি জানা উচিত। এরা সংবিধান জানে না, এরা না নিয়ম কানুন জানে না কিছু, ধরছি উড়িয়ে দিয়েছে নিয়ম কানুন সংবিধানের, এরা অভিযোগ করবে। উনি সংবিধান জানেন, উনি এত সংবিধান জানেন, উনি ভারতবর্ষের প্রধান প্রশাসনিক প্রধানকে দড়ি বেঁধে ঘুরাবেন বলেন, উনি মমতা ব্যানার্জি এত সংবিধান জানেন, উনাকে মমতা প্রধানমন্ত্রীকে কাকর খাওয়াবেন বলেন, উনি এত সংবিধান মানেন, দিদির কাছ থেকে সংবিধান শিখতে হবে। দিদি যিনি রাজ্যপালকে গালি গালাজ করেন, যিনি প্রধানমন্ত্রীকে গালি গালাজ করেন, যিনি বিরোধী দলের সমস্ত নেতাদেরকে গালি গালাজ করেন স্টেজ দিকে, কোনটা দলীয় সভা কোনটা সরকারি সভা বোঝা যায় না। আমি আসছি, সংবিধান এনারা খুবই ভালো জানেন। গত পঞ্চায়েত নির্বাচনে আটবারের সাংসদ বাসুদেব আচারিয়াকে পঞ্চায়েত নির্বাচনে যদি প্রার্থী না দেওয়া যায় তার জন্য বেত্রাঘাত করেছিল। অতএব এরা সংবিধান কেমন জানে যে যথাসময়ে পঞ্চায়েত নির্বাচন যাতে না হয় তার জন্য বহু টালবাহানা এনারা করেছিল, পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন করতে দেয় নাই। এরা আবার সংবিধানের কথা বলে, গতবারে রঘুনাথপুরে জেলা পরিষদ বিপুল ভোটে পরাজিত হয়েছিলেন, এদের তৃণমূলের একটাই উদ্দেশ্য যে কোনো উপায়ে টাকা রোজগার করো, টিএমসি মানে হলো তুরন্ত মাল কামাও। কোনো বললাম তো আজকে কথা বলার জায়গা নেই, আজ রাহুল গান্ধীকে ভরে দিচ্ছে, রাহুল গান্ধীকে ভরে দিচ্ছে, সিপিএম এর চিত্র নেই, মানুষ বারবার আস্থা রাখছে তৃণমূল কংগ্রেসের উপর, এর থেকে বলার কোনো জায়গা নেই। আপনি প্রত্যেকটা মিডিয়া থেকে খবরের কাগজ থেকে সার্টিফিকেট আজকে কেন্দ্রীয় সরকার দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, সব এক নম্বর, 100 দিনের কাজে বলুন, স্বাস্থ্য সাথী বলুন, সব জায়গায় সার্টিফিকেট তো কেন্দ্রই দিচ্ছে। মানুষ ওদের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে, উনি নিজে স্বীকার করলেন তৃণমূলের প্রতিনিধি, কারণ যে আর চুরি হচ্ছে শিশুদের 100 দিনের শিশুদের মিড ডে মিলের যে খাবার সেটার 100 কোটি চুরি, এটা ভাবা যায়? একটা শিশু যারা 4-5 পড়ছে 3-4 পড়ছে তাদের খাবারটা পর্যন্ত কাটতে হয়, এত নিশ্চিন্ত এরা, এত মানে এতটাই এরা দুর্নীতিতে ডুবে গেছে যে শিশুদের খাবার চুরি করতে পর্যন্ত ভয় করছে না, মানে এরা শিক্ষক চুরি করছে। ঠিক আছে, আমরা শুনলাম, আমরা মূলত শাসক তৃণমূল বিজেপি কংগ্রেস এবং সিপিএম এর কাছ থেকে যা মূলত শুনলাম যে আজকের মূলত যে বার্তা, সে বার্তা হচ্ছে যে সিভিক পুলিশ নিয়োগ দরকার, রাজ্যের পুলিশ সিভিক পুলিশ দিয়ে শুধুমাত্র রাজ্য চালানো সম্ভব নয় এমনটাই কিন্তু হাইকোর্টের বার্তা দিয়েছে, তার কারণ পুলিশ নিয়োগ করা খুব জরুরি এমনটাই কিন্তু বার্তাটা সব প্রিয় আজকে শাসক দলের পাশাপাশি সব রাজনৈতিক দলগুলির মন্তব্য আমরা শুনলাম। পুরুলিয়া রঘুনাথপুর থেকে আমি বড় বিতর্ক করছিলাম, মূলত আপনারা দেখতে থাকুন রিপাবলিক বাংলা।